মরি যেন ইমান নিয়ে ইলাহি, মরি যেন ইমান নিয়ে ইলাহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. نويت سنة الاعتكاف. الله نبي رسول عربي صلى الله عليه وسلم رپورت درود شريف پات قرار اشنك و غنیت و فضلت و برکت رئے چھے پرکت و محدث حافظ الحدیث امام صحابی علی رحمہ তিনার কিতাব আল কাউলুল বাদিয় ফি সলাতি আলা নবিল হাবিবের মধ্যে তিনি দুরুদ শরীফের একটি হাদিস নিয়ে এসেছেন। সেই হাদিস শরীফটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা সাল্লা আলাইয়া ইয়াউমান 50 মাররাতান সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন ওই ব্যক্তির সঙ্গে আমি মুসাফা করব। আসুন আপনি আমি নিয়ত করে নেই, আজকে থেকে দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকব 50 বার দুরুদ শরীফ যতক্ষণ পর্যন্ত পড়ব না আমরা রাতে ঘুমাবো না ইনশাআল্লাহ আযা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসুন আমরা মাহফিলের বরকতে একবার দুরুদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গুণিতবার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মেহরবানি করে মুসলমান বানিয়েছেন। শুধু মুসলমান বানিয়ে শেষ করেননি, আল্লাহ তাআলা আরো দয়া করেছেন। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। ইমামুল আম্বিয়া রহমাতুল্লিল আলামিন হুজুরপুর নূর সাহেবে ইয়াউমুন নুশুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের উম্মত বানিয়েছেন আল্লাহ তাআলা। সেই জন্য আপনি আমি খুশি না বেজার? আর খুশি কেন হব না? খুশি হওয়ার জন্য, আনন্দ উদযাপন করার জন্য, রহমত পেয়ে দয়া পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, খুশি উদযাপন করা, ঈদ পালন করা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিজেই হুকুম দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনুল করিম ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কুল হে রাসূল আপনি জানিয়ে দিন, বিফাদলিল্লাহ আল্লাহ তাআলার দয়া পেয়ে, ওয়া বিরহমাতিহি অনুগ্রহ পেয়ে দয়া পেয়ে তারা যেন ফাল ইয়াফরাহু তারা যেন খুশি উদযাপন করে আনন্দ উদযাপন করে। আর তারা যদি এই খুশি উদযাপন করে সেটা কি হবে তাদের জন্য? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের যত সম্পদ রয়েছে সব কিছুর চেয়ে এই আনন্দ উদযাপন করা ঈদ পালন করা তাদের জন্য আরো বেশি কল্যাণকর হবে। তাহলে রহমত পেয়ে দয়া পেয়ে আনন্দ উদযাপন করার কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেছেন। এখন কোরআনে পাকের অপর আয়াতের মধ্যে চলে আসি। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনাকে আমি সমগ্র জাহানের জন্য রহমত করে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বললেন রহমত পেয়ে খুশি উদযাপন করার জন্য, আনন্দ উদযাপন করার জন্য, অপর আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন হে রাসূল আপনাকে সমগ্র জাহানের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। তাহলে বোঝা যাচ্ছে রাসূলের পাকের আগমনে যদি আমরা খুশি উদযাপন করি, কারণ রাসূলের পাক হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি
ইসলামের আগমনে যদি আমরা খুশি উদযাপন করি, ঈদ পালন করি, এটা হবে আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য নেয়ামত, সমগ্র জাহানের জন্য রহমত। এক সাহাবী রসূল রসূলে পাকের কাছে আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারকের মধ্যে শুনেছি একটি আলম রয়েছে, যে আলমটির নাম হচ্ছে আলমে বাইদা, সেই আলমের রহমত কে? আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, হে সাহাবী, তুমি কি কোরআনে পাকে পড়োনি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা সমগ্র জাহানের জন্য আমি নবীকে রহমত করে প্রেরণ করেছেন। অর্থাৎ আল্লাহর সৃষ্টির মধ্যে যত আলম রয়েছে, যত জাত রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সমস্ত জাহানের জন্য, সমস্ত কিছুর জন্য আল্লাহ তাআলা আমি নবীকে রহমত করে প্রেরণ করেছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। তো সেই জন্য যারা নবী পাকের আশেক রয়েছে, যারা নবী পাকের দিওয়ানা রয়েছে, নবী পাকের পাগল রয়েছে, তারা কি করে? নবী পাকের আগমনে আনন্দিত হয়ে, খুশি হয়ে তারা ঈদ পালন করে, তাদের ঘরকে সাজায়, তারা ঘরের মধ্যে লাইটিং করে, তারা ঝান্ডা লাগায়। তাহলে তারা যারা এই কাজগুলা করতেছে, অবশ্যই তারা কোরআনে পাকের উপর আমল করতেছে। প্রিয় ইসলাম ভাইয়েরা, এখন আপনার আমার মাঝে প্রশ্ন হবে, আপনি আমি যে রসুলে পাকের মিলাদুন্নবী পালন করব, সেটা কি কোরআন হাদিসের মধ্যে রয়েছে কিনা? অবশ্যই রয়েছে। রসুলে পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের মিলাদ পালন করেছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবি জিজ্ঞাসা করেন, আন্না রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে রোজা যে আপনি রাখেন, এটার ব্যাপারে রসুলে পাক যে রোজা রাখেন, সোমবার, প্রতি সোমবার রোজা রাখা আল্লাহ রসুলের সুন্নাত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন, এটার কারণ জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ রসুল বলেন, ফিহি বুলিত্তু, আমি সেই দিনে জন্মগ্রহণ করেছি, আর আমি নিজের জন্মগ্রহণের খুশির জন্য, মিলাদের জন্য, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতার প্রকাশার্থে আমি মিলাদ পালনের জন্য রোজা রেখে থাকি। তাহলে আল্লাহ রসুল নিজের মিলাদ নিজে পালন করেছেন, তা আপনি আমি যদি মিলাদুন্নবী পালন করি, তাহলে হাদিসে পাকের উপর কি হবে? আমল হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রসুলে পাকের মিলাদুন্নবীকে জাঁকজমক সহকারে পালন করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, রসুলে পাকের মিলাদুন্নবীর এমন বরকত, রসুলে পাকের আগমনের এমন বরকত, রসুলে পাকের আগমনের মাধ্যমে, রসুলে পাকের আগমনের কারণে কুফুরিকে আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়েছেন, আর রসুলে পাকের আগমনের কারণে কুফুরি দূরীভূত হয়ে ইসলামের আলো পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে গিয়েছে। এক শায়ের বলেন, মুহাম্মাদিনে আয়া কুফুর কো মিটায়া, বাতিল কো হটাকার সাদাকত কো লায়া, রসুলে পাকের, রসুলে পাক দুনিয়ার মধ্যে আগমন করে, রসুলে পাকের আগমন করার মাধ্যমে রসুলে পাক কি করেছেন? কুফুরিকে দূর করেছেন, বাতিলকে দূর করেছেন। রসুলে পাকের যে আগমনের মাধ্যমে যে খোদার ওয়াহদানিয়াত এবং তৌহিদ এবং রিসালাত যে জিনিসটি রয়েছে, রসুলে পাকের আগমনের মাধ্যমে মানুষকে পৌঁছে দিয়েছেন যে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলার, আল্লাহ অন্য কারো ইবাদত করা যাবে। কাফেরেরা মূর্তির ইবাদত বন্দিগি করতেন, আগের মানুষ কুফুরের মধ্যে নিমজ্জিত ছিল, মূর্তিকে সিজদা করতেন, আল্লাহ তাআলার ইবাদত থেকে ভুলে গিয়েছিলেন, আল্লাহ তাআলার ইবাদতকে ছেড়ে দিয়েছিলেন। রসুলে পাক আগমনের মাধ্যমে কুফুরি দূর হয়ে গিয়েছে, ইসলামের আলো পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে। আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন্নবী আপনি আমি যে পালন করি, রসুলে পাকের আগমনের খুশিতে আপনি আমি আনন্দ উদযাপন করি, সেটা আজকে থেকে নয়, রসুলে পাক দুনিয়াতে আগমন করার পূর্বে আল্লাহ রাব্বুল ইজ্জাত আম্বিয়ায়ে কিরামের সম্মুখে আমার রসুলে পাকের আগমনের আলোচনা করেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইদ আখাদাল্লাহু মিতাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাদতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ রাব্বুল ইজ্জাত
আলামে আরওয়াহের মধ্যে সমস্ত আম্বিয়াই কেরামদেরকে থেকে অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা খাদাল্লাহ, হে রাসূল আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যেই সময় আমি সমস্ত আম্বিয়াই কেরামদের থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম। ওয়াইদা খাদাল্লাহ মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম, যখন তোমাদেরকে আমি কিতাব দান করব ওয়া হিকমাতিন, তোমাদেরকে হিকমত দান করব, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা, যখন আমার রাসূল আগমন করবে, আমার রাসূল আগমন করে তোমাদের কিতাবগুলোকে সত্যায়ন করবে, লা তুমিনুন নাবিহি, তোমরা অবশ্যই অবশ্যই তোমরা আমার নবী পাকের উপর ঈমান আনবে, ওয়ালা তানসুরুননা, তোমরা আমার নবীকে সাহায্য করবে, সুম্মা লা তুমিনুন নাবিহি ওয়ালা তানসুরুননা, তখন আল্লাহ তাআলা বলেন ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে কথাগুলো বললাম আমার নবীকে সাহায্য করবে, আমার নবীর উপর ঈমান আনবে, তোমরা কি এই কথার উপরে তোমরা প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছ, তোমরা কি স্বীকার করতেছো? সমস্ত আম্বিয়ায়ে কেরাম বললেন ক্বালু আকরারনা, সমস্ত আম্বিয়ায়ে কেরাম বলেছিলেন অবশ্যই আমরা এটাকে স্বীকার করতেছি। তখন আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাশাদু, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে নিজেই সাক্ষী হয়ে গেলাম। তাহলে বোঝা যাচ্ছে নবী পাকের আগমনের আলোচনা করা উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন এটা হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাত। রাসূলে পাকের আগমনের আপনি আমি দুনিয়ার মধ্যে মিলাদুন্নবী পালন করি, সেখানে আপনি আমি সাধারণ মানুষ থাকি, সর্বোচ্চ মুফতি মুহাদ্দিস মুফাসসিরা থাকে, কিন্তু আল্লাহ তাআলা নবী পাকের মিলাদুন্নবীর আলোচনা করেছিলেন, রাসূলে পাকের আগমনের আলোচনা করেছিলেন, সেখানে কোনো সাধারণ মানুষ ছিল না, সেখানে আল্লাহ তাআলা যাদেরকে রিসালাতের দায়িত্ব দিয়ে তাওহীদের বাণীকে মানুষকে পৌঁছিয়ে দেওয়ার জন্য যেই সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা দুনিয়ার প্রেরণ করেছিলেন, সেই সমস্ত আম্বিয়া কেরামদেরকে নিয়ে আল্লাহ তাআলা নবী পাকের আগমনের আলোচনা করেছিলেন। প্রিয় ইসলাম ভাইরা, রাসূলের পাকের আগমন আপনারা আমাদের জন্য, সকল মুসলমান যারা রয়েছে, রাসূলের পাকের আশিক রয়েছে যারা, সকলের জন্য ঈদের দিন আনন্দের দিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অপর জায়গায় বলে কেন আমরা পালন করব। ঈসা আলাইহিস সালাম বলেন ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লি আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে মাওলা, তুমি আপনি আমাদের জন্য আসমান থেকে খাবার প্রেরণ করুন, সেটার জন্য আমরা যখন আপনি আমাদের উপর রহমত করবেন দয়া করবেন আমরা সেটার জন্য ঈদ উদযাপন করব, খুশি উদযাপন করব, তা আপনার হুকুম হবে। তখন আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত যদি ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে খাবার প্রেরণ করেন, সেটা যদি তাদের জন্য আল্লাহ তাআলা রহমত পেয়ে দয়া পেয়ে যদি এটা তাদের জন্য ঈদ হয়, উদযাপন হয়, আনন্দের দিন হয়, আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমামুল আম্বিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন আপনার আমার জন্য ঈদের দিন কিনা? অবশ্যই ঈদের দিন। প্রিয় ইসলাম ভাইয়েরা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আলোচনা আপনি আমি শুধু করি না, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে যত নবী আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন প্রত্যেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনন্দে আগমনের আলোচনা করে গিয়েছেন। আদম আলাইহিস সালাম তিনার সন্তান, শীষ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তিনি বলেন হে আমার সন্তান, তোমাকে আমি ওয়াসিয়ত করে যাচ্ছি, তুমি যখন আল্লাহ তাআলার জিকির করবে তুমি সাথে সাথে কি করবে, জাকারতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখনই তুমি আল্লাহ তাআলার জিকির করবে সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করবে, কেননা যখন আমি আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছিলেন আমি আসমান এবং আসমানের মধ্যে নয় শুধু জান্নাতের মধ্যে, জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে, জান্নাতের প্রত্যেক জায়গার মধ্যে, ফেরেশতাদের কপালের মধ্যে, আমি সব জায়গার মধ্যে নবী পাক সাহেবুল আউলাকের নাম মোবারক দেখেছি। প্রিয় ইসলাম মেয়েরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল খাসাইসুল কুবরার মধ্যে তিনি উল্লেখ করেন আদম আলাইহিস সালাম তিনার সন্তানকে আরো ওয়াসিয়ত করলেন শুধু আল্লাহ তাআলার জিকির করবে এতটুকু শেষ নয়, আল্লাহ তাআলার জিকিরের সাথে নবী পাক সাহেবুল আউলাকের জিকিরও করবে, নবী পাকের আলোচনাও করবে, সাথে সাথে যখন তুমি কোনো বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, তুমি নবী পাক সাহেবুল আউলাকের ওসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে, যখন নবী পাকের ওসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ তাআলা তোমার সকল সমস্যাকে দূর করে দিবেন। প্রিয় ইসলাম ভাইরা, তাহলে বোঝা যাচ্ছে নবী পাকের আগমনের আলোচনা করা এটা আপনি আমি আজকে থেকে নয়, আল্লাহ তাআলা তো নবী পাকদেরকে নিয়ে করেছেন সৃষ্টির শুরু থেকে, আদম আলাইহিসসালাম তিনার সন্তান যিনি একজন নবী ছিলেন তাকে নবী পাকের আলোচনার, নবী পাকের মিলাদের শিক্ষা দিয়েছিলেন।
প্রেসলাই মেলা এমন ভাবে প্রত্যেক আম্বিয়া কেরাম ধারাবাহিক ভাবে তিনাদের উম্মতদেরকে রাসূল পাকের আগমনের শিক্ষা দিয়েছেন প্রেসলাই মেরা তাহলে আমরা যে নবী পাকের আগমনে খুশি হই আনন্দ উদযাপন করি মিলাদের আলোচনা করি সেটা কি শুধু আমরা করতেছি এটা করা কি আম্বিয়া কেরামের সুন্নাত আমরা যদি এটাকে করি আম্বিয়া কেরামের সুন্নাতকে জীবিত করা হবে প্রিয় ইসলাম ভাইরা নবী পাক সাহেবুল আলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে কুফরি সব কিছু দূর হয়ে গিয়েছিল নবী পাকের মাধ্যমে আল্লাহ তাআলা তাওহীদের বাণী পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে পৃথিবীর কোণায় কোণায় পৌঁছে গিয়েছে প্রিয় ইসলাম ভাইরা নবী পাকের আগমন যেই রাত্রিতে হয়েছিল সেই রাত্রিটি ছিল 12 তারিখ রবিউল আউয়াল শরীফের সোমবার সবে সাহাদেকের সময় এই সময়ের কি ফজিলত বরকত রয়েছে আপনি আমি শুনে নেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের মাধ্যমে কি ফজিলত হয়েছে কি বরকত রয়েছে রাসূলের পাকের আগমনের মাধ্যমে পুরা জগৎ পুরা জাহান সবকিছু দামি হয়ে গিয়েছে শ্রেষ্ঠ হয়ে গিয়েছে রাসূলের পাকের দাদা আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যখন আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবে দুনিয়ার মধ্যে কি করবে আগমন করবে তিনি বলেন আমি একটি রওয়ায়েতের মধ্যে রয়েছে আমি কি ছিলাম কাবা শরীফের মধ্যে ছিলাম কোথায় ছিলাম কাবা শরীফের মধ্যে ছিলাম তিনি বর্ণনা করেন আমি দেখতেছি আল্লাহ তাআলার খানায় কাবা আমার নাতি যেই ঘরের মধ্যে আগমন করেছে সেই দিকে ঝুঁকে গিয়েছে সিরাত ইবনে হালবিয়ার মধ্যে আল্লামা বুরহানউদ্দিন হালবি রহমাতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেন আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন ক্বালা কুনতু ফিল কাবাতি ফারআইতুল আসনাম সাকাতাত মিন আমাকিনহা ওয়া খাররাত সুজ্জাদান সামিআতু সাওতা মিন জিদারিল কাবাতি ইয়াকুলু বুলিদাল মুস্তাফাল মুখতার তিনি বর্ণনা করেন যে আমি যখন কাবা শরীফের মধ্যে ছিলাম আমি শুনতে পেলাম আমি দেখতেছি আল্লাহ তাআলার ঘরের যে মূর্তিগুলা কাফেরা রেখে দিয়েছিল সেই মূর্তিগুলো সেজদার মধ্যে পড়ে গিয়েছে ওয়াখাররাত সুজ্জাদান তারা সিজদায় পড়ে গিয়েছে ওয়াসামিআতু সাওতান মিন জিদারিল কাবা আমি কাবা শরীফকে বলতে শুনেছি যে তিনি বলতেছেন নবী মুস্তাফা মুখতার দুনিয়ার মধ্যে আগমন করেছে আর তার আগমনের মাধ্যমে আমার ঘরের মধ্যে যে কাফেরেরা মূর্তি রেখেছে সেইগুলাকে তিনি বের করে এই ঘরটাকে তিনি পূত পবিত্র করে দিবেন প্রিয় ইসলাম ভাইরা তাহলে নবী পাকের আগমনে কাবাও আনন্দিত হয়েছিল কি হয়েছিল কাবাও আনন্দিত হয়েছিল নবী পাকের আগমনের খুশিতে কাবাও সিজদায় পড়ে গিয়েছে মূর্তিও সিজদায় পড়ে গিয়েছে সিজদায় ঝুঁকে গিয়েছে প্রিয় ইসলাম ভাইরা নবী পাকের এত সম্মান মর্যাদা নবী পাক আল্লাহ তাআলা দিয়েছেন মূর্তিগুলা পর্যন্ত নবী পাকের কদমে পড়ে গিয়েছে প্রিয় ইসলাম ভাইরা আমার নবী পাকের আগমনের মাধ্যমে কুফুরি দূর হয়েছে নবী পাকের আগমনের কারণে কাবা ঘর নবী পাক যে ঘরের মধ্যে তাশরিফ এনেছিলেন সেই ঘরের দিকে ঝুঁকে গিয়েছে তো প্রিয় ইসলাম ভাইরা নবী পাকের আগমনের বরকত এমন বরকত যেটা ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন রাসূলের পাকের আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যখন আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছে দুনিয়ার মধ্যে আগমন করার সময় একটি নূর বের হয়েছে আমি সেই নূরের আলোতে পারস্য দেশ পর্যন্ত পারস্য দেশের যে সম্রাট রয়েছে সেই শাহী মহলগুলো পর্যন্ত আমি দেখে ফেলেছি সুবহানাল্লাহ ইসলাম ভাইরা নবী পাক যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন সেই সময়ের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতারা দুনিয়ার মধ্যে আগমন করেছে সেই সময় আপনি আমি যে 12 রবিউল আউয়াল শরীফের মধ্যে ঝান্ডা লাগাই সেটার প্রমাণও রাসূলের পাকের আগমনের সময়ে পাওয়া যায় আল খাসাইসুল কুবরার মধ্যে ইমামে জালালউদ্দিন সিউতি উল্লেখ করেন ওয়াফাউল ওয়াফার মধ্যে ইমামে সামহুদি উল্লেখ করেছেন দুটি কিতাব ছাড়া আরো অসংখ্য কিতাবের মধ্যে রওয়ায়েতটি রয়েছে বর্ণনার মধ্যে এসছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন সেই সময় জিব্রাইল আলাইহিস সালাম তিনটি পতাকা গেড়েছিলেন একটি কাবাতুল্লাহ শরীফের ছাদের মধ্যে আরেকটি মাশরিকে আরেকটি মাগরিবের মধ্যে অর্থাৎ একটি পূর্ব প্রান্তে আরেকটা পশ্চিম প্রান্তে আরেকটা কাবা শরীফের মধ্যে যে রাসূলে পাকের আগমনের মধ্যে আমরা যে ঝান্ডা লাগাই ঘরের মধ্যে এটা হচ্ছে জিব্রাইল আলাইহিস সালামের সুন্নাত সুবহানাল্লাহ
প্রেস লাইন বেরা রাসূলের পাকের আগমনের কি ফজিলত বরকত রয়েছে যারা মিলাদুন্নবীর উদযাপন করবে যারা রাসূলের পাকের মিলাদুন্নবীতে খরচ করবে নিজেরা আনন্দিত উদযাপন করবে ইমামে জালালউদ্দিন সুয়ুতির একটি কিতাব রয়েছে আল হাবিলুল ফাতাওয়া দুই খণ্ড সম্মিলিত কিতাব সেখানের মধ্যে তিনি মিলাদুন্নবীর উপরে তিনি পুরো একটি রিসালা লিখে দিয়েছেন কিতাব লিখে দিয়েছেন সেই কিতাবটির নাম হচ্ছে হুসনুল মাকাসিদ মিন আমালিল মাউলুদ সেখানের মধ্যে ইমামে জালালউদ্দিন সুয়ুতি মিলাদুন্নবী পুরো বিস্তারিত আলোচনা করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতিকে প্রশ্ন করা হলো হুজুর মিলাদুন্নবী করা জায়েজ না নাজায়েজ মিলাদুন্নবী করা কি সওয়াবের কাজ কিনা ইমাম জালালউদ্দিন সুয়ুতি উত্তর দিলেন যে ব্যক্তি মিলাদুন্নবী পালন করবে আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করবে এবং তাকে নেকি দান করবেন শুধু এতটুক নয় 604 হিজরির একটি লিখিত কিতাব সেই কিতাবটির কথা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনাল কিতাব আল হাবিলুল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন সেই কিতাবটির নাম হচ্ছে আত তানভীর ফি মাউলুদিল বাশিরিন নাদির মোটা একটি কিতাব যেটা সম্পূর্ণ মিলাদুন্নবীর উপরে লেখা হয়েছে যদি 604 হিজরিতে লেখা হয় কিতাবটি আজকে 1441 হিজরি তাহলে তার মানে মোটামুটি প্রায় 800 বছর আগে মিলাদুন্নবীর উপরে কিতাব লেখা হয়ে গিয়েছে ইসলাম ভাইরা নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন্নবী যা আপনি আমি করব বুখারী শরীফের একটা হাদিস শোনাই কিতাবুন নিকাহের মধ্যে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাই তিনি হাদিসটি উল্লেখ করেছেন আমার কাছে যে নুসখাটি রয়েছে সেখানে হাদিস নাম্বার 5101 আবু লাহাব যখন মরে গেল ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিহু বাদু আহলিহি বিশাররিন হাইবাতিন যখন আবু লাহাব মৃত্যুবরণ করেছে তার পরিবারের কিছু লোক তাকে দেখে জিজ্ঞেস করলো তোমার কি অবস্থা তোমার কি অবস্থা সে বলতে লাগলো তোমাদের থেকে আমি পৃথক হওয়ার পরে আমি ভালো অবস্থায় নাই আমার অবস্থা খুবই খারাপ কিন্তু আমি প্রতি সোমবারে শাহাদাত আঙ্গুলের মধ্যে কিছু পানি পাই ওই ইটার দ্বারা আমার আজাব হালকা হয়ে যায় আর এই পানিটা কেন পাই এটা পানি পাওয়ার কারণটা হচ্ছে যখন আমার দাসী সুয়াইবা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছিল আমাকে এসে এই খুশির সংবাদ দিয়েছিল আমি খুশি হয়ে শাহাদাত আঙ্গুলের ইশারায় আমার দাসীকে আজাদ করে দিয়েছিলাম এই কারণে আল্লাহ তাআলা আমাকে এই আঙ্গুলের মধ্যে পানি দান করেন আর এই পানির পান করার কারণে যখন আঙ্গুলটাকে মুখে রাখি আমার আজাব হালকা হয়ে যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই তিনার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন তিনার নাম তিনি উল্লেখ করেন তিনার নাম হচ্ছে হাফিজ শামসুদ্দিন জুজুরি রহমাতুল্লাহ আলাই যিনি 660 হিজরির বুজুর্গ ছিলেন তিনি বলতেছেন ইমাম শাহ আব্দুল হক মুহাদ্দিস জেলভি মা সাবাতা বিসুন্নার মধ্যেও এই কথাটি তিনি উল্লেখ করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতিও তিনার কিতাব আল হাবিলুল ফাতাওয়ার মধ্যে তিনি হুসনুল মাকাসিদের মধ্যে তিনি উল্লেখ করেছেন তিনি বলেন আবু লাহাব কঠোর কাফের ছিল কি ছিল কঠোর কাফের ছিল যে নবী পাকের দুশ্মন ছিল যার ব্যাপারে যার মাজাম্মাতের উপরে যার তিরস্কারের উপরে আল্লাহ তাআলা কোরআনে পাকে একটি সূরা নাজিল করেছেন যে সূরাটির নাম হচ্ছে সূরায় লাহাব নাজিল করেছেন আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে তার মাজাম্মাত বয়ান করেছেন সূরায় লাহাবের মধ্যে তিনি বর্ণনা করেন ফামা হালুল মুসলিমিল মুওহিদি মিন উম্মাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসাররু বিমাউলিদিহি ইউবদালু মাত্তাসাল ইলাইহি কুদরতি ফি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু জাযাউহু মিন করিম আইয়াদখুলাহু বিফাদলিহি জান্নাতান নাঈম আবু লাহাবের মতো কাফেরকে যদি আল্লাহ তাআলা দয়া করতে পারে আর ওই মুসলমানের কি অবস্থা হবে যে রাসূলের পাকের মিলাদুন্নবী পালন করবে তিনি বর্ণনা করেন যে ব্যক্তি রাসূলের পাকের মিলাদুন্নবী পালন করবে খুশি উদযাপন করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতুন নাঈম দান করবেন সুবহানাল্লাহ ইসলাম ভাইরা ইমাম জালালউদ্দিন সুয়ুতি এমন এক ব্যক্তি ছিলেন যার কিতাব দুনিয়ার সমস্ত মাদ্রাসায় পড়ানো হয় তিনার কিতাব আল হাবিলুল ফাতাওয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন সুবহানাল্লাহ ইসলাম ভাইরা রাসূলের পাকের মিলাদুন্নবী আপনার আমার জন্য খুশির দিন ইমাম কাসতালানি রাহমাতুল্লাহ আলাই আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে তিনি উল্লেখ করেন আমার রাসূলের পাকের মিলাদুন্নবী কেমন ফজিলত যে রাত্রে আগমন করেছেন রাসূলের পাকের মিলাদুন্নবীর রাত্র শবে কদর এবং শবে বরাত থেকে উত্তম
তিনি তিনটি কারণ বর্ণনা করেছেন এই কারণটি হুবাহু শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি মা সাবাতা বিসুন্নার মধ্যে তিনি উল্লেখ করেছেন প্রিয় ইসলাম ভাইরা এই দিনের মধ্যে আমরা বেশি পরিমাণে আনন্দ উদযাপন করব দান সদকা করব এবং সম্ভব হলে এই দিনে রোজা রাখব এবং কি করব যে রাত্রিতে নবী পাক আগমন করেছেন যেই রাতের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতারা আগমন করে এই দুনিয়ার মধ্যে এই রাত্রিতে আপনার আমার রসূলের পাকের নাত পড়ার মাধ্যমে তাহাজ্জুদে পড়ার মাধ্যমে রসূলের পাকের নাত পড়ে রসূলের পাকের মিলাদুন্নবীর আলোচনা শুনে ইবাদত বন্দেগী করে কাটানোর দরকার আছে কি নাই আছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লাম মুরি জেনু ইমান নিয়ে ইয়া ইলা